রাজশাহীতে সোমবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী সহ 11টি হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। দুপুরে রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নিহত যুবক জিএমবি সদস্য নজরুল ওরফে হাসান ওরফে বাইক হাসান, তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনারহাড় গ্রামে। নজরুলকে ধরিয়ে দিতে গত শুক্রবার রাজশাহী মহানগর পুলিশ জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করে। সোমবার রাতে আশরাফের মোড় এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় সে। গতকাল তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এবং শুধু তাই নয়, এই বাইক হাসান ওরফে হাসান ওরফে নজরুল, যার বাড়ি হলো পঞ্চগড়ে ওরফে পারভেজ, এর বাড়ি হলো পঞ্চগড়ের দেবীগঞ্জে, সে এই এলাকার অর্থাৎ নর্থ বেঙ্গল এবং টাঙ্গাইল কুষ্টিয়ায় এই কয়েকটা এলাকা মিলে 11টি হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত,